সুপ্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব দেখো খেয়াল করে এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি আমরা প্রথমে একটা কল্পিত প্রাণী অনেকগুলো মাথা দেখতে পাচ্ছি একটা মনস্টার মনে হচ্ছে দেখে আর পাশে এখানে আর একটা গাছের মতো লাগছে দেখতে এরকম একটা এটাও কিন্তু একটা প্রাণী তোমরা অনেকেই গেস করতে পারবা যে এইটা হচ্ছে একটা গ্রিক মাইথোলজির বা গ্রিক পুরাণে একটা কল্পিত প্রাণী একটা দৈত্য বহু মাথা বিশিষ্ট বিশিষ্ট একটা ড্রাগন আর কি যাকে আমরা বলেছি হাইড্রা তো সেই হাইড্রা সম্পর্কে আজকে আমাদের আলোচনা এই হাইড্রার নাম অনুসারেই আর একটা প্রাণী আমাদের পড়ার বিষয় আছে সেটা আজকে আমরা পড়বো তো আজকের অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি হাইড্রা প্রথমে হাইড্রার আমরা যে ক্যারেক্টার এর যে সিস্টেমেটিক পজিশন আহ আমরা দেখে নিই কিংডম বলছি অ্যানিমেলিয়া অর্থাৎ এটা একটা অ্যানিম্যাল আহ এনিম্যাল হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয় যেমন অন্যতম যে এদের চলন থাকতে হয় এরা অনেকগুলো কোষ দিয়ে তৈরি প্রাণী এদের পুষ্টি ধরনের এইরকম এবং এদের প্রজনন থাকবে এরপর ফাইলাম বলছি নিডারিয়া তোমরা প্রথম অধ্যায়ে ফাইলাম স্টাডি করে সেখানে আমরা দ্বিতীয় যে ফাইলাম আহ ফেরার পরে নিডারিয়া পড়েছি সেই নিডারিয়া ফাইলামের প্রাণী হলো হাইড্রা নিডারিয়া পর্বের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে এই হাইড্রার মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে এরপর ক্লাস বলছি হাইড্রোজোয়া অর্ডার ফ্যামিলি হাইড্রয়েডি এবং জেনাস হাইড্রা স্পেসিস হাইড্রা ভলগারিস বলছি আমরা হাইড্রা মূলত সাধু পানির প্রাণী আমরা যে হাইড্রাটা পড়ব সেটা সাধু প্রাণীর প্রাণী এটা আমরা কোথায় পাই সেটা দেখো খেয়াল করে যে হাইড্রা ক্ষুদ্র আকৃতির সাধু পানির প্রাণী বলছি এদেরকে নাতি এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায় মূলত হাইড্রাকে আমরা আমাদের যে পুকুর আছে বদ্ধ জলাশয় আছে যেখানে স্রোত নাই স্রোতযুক্ত পানিতে আমরা হাইড্রা পাবো না বা একটু বেশি গরম পানিতেও হাইড্রা পাবো না হালকা শীতল পানি যেখানে স্রোত নেই সেই রকম সাধু পানিতে আমরা হাইড্রা পাব তো হাইড্রার আবিষ্কারক গ্রাহাম ট্রেমলে এবং এর নাম যে হাইড্রা সেই নামটা দেন লিনিয়াস জনক যিনি তিনি আহ হাইড্রা হাইডরা মুক্তজীবী ধরনের অর্থাৎ এরা কারো উপর নির্ভরশীল নয় হাইড্রা সাধারণভাবে এরা কোনো একটা অবলম্বনের সাথে দেখো যে এরা মিঠা পানিতে কঠিন যে বস্তু বস্তু নিমজ্জিত বা পাতা এগুলার নিচের তলে আহ পাদ এদের দেহের একটা অন্যতম গঠন এই নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলছি আমরা পাদচাকতি এই পাদচাকতিটা সেই আহ বস্তুর সাথে লাগিয়ে মুখটাকে নিচের দিকে ঝুলিয়ে আহ এরা অবস্থান করে আহ হাইড্রা মাংসাশী মাংসাশী বলতে কার্নিভোরাস বলছি আমরা অর্থাৎ এদের খাদ্যাভ্যাস এরা খাবার যেগুলো গ্রহণ করে সেই খাবারগুলো এনিম্যাল হয়ে থাকে বিশেষ করে জু প্ল্যাংটন যেগুলোকে আমরা বলছি অর্থাৎ প্রাণী প্ল্যাংটন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেগুলো সেইগুলাকে এরা এদের খাবার হিসেবে গ্রহণ করে থাকে এবং এরা কর্ষিক এই খাদ্য গ্রহণটা করে থাকে কোর্সিকার সাহায্যে এই হাইপোস্টম বা মুখছিদ্র আছে সেই দিক দিয়ে চলাফেরা এবং যেটা করে থাকে যখন এরা এরা কিন্তু চলাফেরা করতে পারে আমরা ওই যে মুক্তজীবী বলছিলাম অর্থাৎ ফ্রি লিভিং বলছিলাম এরা চলাচল করতে পারে কোথাও একটা আটকে একেবারে যে থেকে যাওয়া সেই রকম থাকে না এরা প্রয়োজন হলে চলাচল করতে পারে আহ এই চলাচলটা এরা করে থাকে সাধারণত এদের দেহে অনেক রকম পেশি আছে সেই পেশির সংকোচন প্রসারণ এবং এই কোষিকার সাহায্যে এরপর এদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আর একটা আছে যে এদের আহ এবং রেচন যেহেতু এটা প্রাণী প্রাণীর অবশ্যই বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন শ্বাস গ্রহণ করা প্রয়োজন শক্তি উৎপাদন করা প্রয়োজন খাদ্যগুলোকে ভেঙে শক্তি উৎপাদন করা প্রয়োজন যে জন্য এদের শ্বসন প্রক্রিয়া হবে এবং যেহেতু খাদ্য গ্রহণ করে তাই এদের বর্জ্য উৎপাদন হবে বর্জ্যটাকে নিষ্কাশনের জন্য রেচন প্রক্রিয়া দরকার এদের রেচন প্রক্রিয়াও হয়ে থাকে সেই রেচনটা হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শসন এবং রেচন হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এবং অযৌন জনন এবং যৌন জনন অযৌন জননটা হয়ে থাকে মুকুল উদ্গম বা বার্ডিং এর মাধ্যমে আর যৌন জনন এছাড়া দিবিভাজনের মাধ্যমে হয়ে থাকে এছাড়া আহ যৌন জনন যেটা সেটা অর্থাৎ মেলগ্যামিট এবং ফিমেল গ্যামিট শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় হয়ে এদের জনন প্রক্রিয়া সম্পন্ন হয় আরো একটা কথা এখানে বলা আছে দেখো যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা বা রিজেনারেশন পাওয়ার যেটা সেটা প্রচন্ড রকম এটা অনেক বেশি যে কারণেই এদেরকে বলা হচ্ছে হাইড্রা আমরা গ্রিক মাইথোলজির যে মনস্টার হাইড্রার কথা জানি সেখানে হাইড্রার যে বৈশিষ্ট্য বর্ণনা আছে যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই আহ হাইড্রাকে যখন আহ হার্কিউলিস হাইড্রাকে আর কি আহ কে মেরেছিল তো হাইড্রা হারকুলিশ যখন হাইড্রা একটা করে মাথা কেটে দেয় তখন সেখান থেকে আরো একাধিক মাথা তৈরি হয় অর্থাৎ আহ এর মাথাটা কাটার সাথে সাথে সেখান থেকে রিজেনারেট হয়ে আরো অনেকগুলো মাথা তৈরি হয়ে যায় তো সেই রকম এই হাইড্রারও যদি আমরা কোনোভাবে হাইড্রা কেটে যায় এদের দেহের কোন অংশ কেটে যায় তাহলে সেই অংশটা খুব দ্রুত পূরণ হয়ে যায় এবং এমন হয় যে এই হাইড্রা যদি মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যায় তাহলে উপরের অংশ থেকে একটা হাইড্রা নিচের অংশ থেকে আর একটা হাইড্রা তৈরি হয়ে যায় তো এটাকে আমরা বলছি পুনরুৎপত্তি ক্ষমতা বা রিজেনারেশন পাওয়ার সেটা ব্যাপকভাবে থাকে তো খুব ক্ষুদ্র একটা প্রাণী আনুবীক্ষণিক প্রাণী হলেও হাইড্রাকে আমরা আমাদের সিলেবাসের মধ্যে রাখা হয়েছে বা একে স্টাডি করা হচ্ছে এই জন্যই যে এর খুবই মজার মজার মানে খুব এক্সক্লুসিভ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ খুব ক্ষুদ্র প্রাণী হওয়া সত্ত্বেও এদের ক্ষেত্রে দেখো কি কি হচ্ছে এরা চলাফেরা করছে এরা শ্বসন হচ্ছে রেচন হচ্ছে এদের প্রজনন হচ্ছে এদের যে পুনরুৎপত্তি ক্ষমতা বলছি বা রিজেনারেশন সেইটাও ব্যাপক এবং এরা মাংসাশী প্রাণী হ্যাঁ তো এইরকম অনেকগুলো বৈশিষ্ট্য প্রাণীর বৈশিষ্ট্যগুলো থাকার ফলে আমরা একে আমরা হাইড্রাকে মডেল এনিম্যাল হিসেবে স্টাডি করছি এইখানটাই দেখো যে হাইড্রার বহির হাইড্রার বহির যদি আমরা পড়ি তাহলে আমরা দেখে থাকবো যে এখানে এটা একটা ছবি তোমাদের বইয়ে আছে গাছের মতো দেখতে আর জিনিস তোমরা দেখে থাক পড়েছ যে নিডারিয়া পর্বে যে এদের মধ্যে বহু রূপতা দেখা যায় অর্থাৎ পলিপ এবং মেডুসা দশা নামে দুই রকম দশা আমরা দেখতে পাই তো হাইড্রা মূলত কি দশা পলিপ দশা অর্থাৎ যেটা দেখতে লম্বা ভাসের মতো বা সিলিন্ডার আকৃতির এবং যে সেই এইখানে একটা দেখো মজার ব্যাপার দশা ব্যতিক্রম পলিপ দশা সাধারণত নিশ্চল হয়ে থাকে অর্থাৎ এরা চলাচল করে না যাকে বলছি আমরা সেসাইল কিন্তু হাইড্রা একটা ব্যতিক্রম প্রাণী যেটা পলিপ দশার হওয়ার পরেও এরা কিন্তু চলাচল করতে পারে তো এবারে আমরা চলে আসি হাইড্রা গভীর গঠন বা দেহের গঠনে কি কি অংশ পায় আমরা যেটা পাই যদি উপর দিক থেকে শুরু করি তাহলে এইখানে আমরা একটা মুখছিদ্র পায় যেটাকে বলছি যে হাইপোস্টম গোল একটা মুখছিদ্র পাচ্ছি সেই মুখছিদ্রকে ঘিরে চারপাশে কোষিকা পাচ্ছি এই যে লম্বা টেন্টাকুল দেখতে পাচ্ছো বর্ধিত অংশ এগুলোকে বলছি আমরা কোষিকা এই কোষিকা গুলো পাচ্ছি মুখছিদ্রকে ঘিরে এরপর এদের দেখো যে মুখছিদ্র এখানে মুখছিদ্রের এই জায়গাটুকুকে বলছি আমরা এই গোল সার্কেল অংশটাকে বলছি হাইপোস্টম চারপাশের এই অংশটাকে এবং যেটা থাকছে যে এদের দেহ মূল বডি এই লম্বা দেহ এরপর এবং এই দেহের পরে নিচের দিকে আমরা পাচ্ছি আহ পাদ চাকতি বা পেডাল ডিস্ক যেটাকে আমরা বলে থাকি সেই পাদ চাকতি হাইড্রার দেহে প্রচুর পরিমাণে নিডোসাইট সেল বা নিডোব্লাস্ট কোষ থাকে যে কারণেই এরা নিডারিয়া পর্বের প্রাণী হিসাবে পরিগণিত হয় এই নিডোব্লাস্ট কোষগুলো এদের এই দেহকাণ্ডের বাইরের যেটা এপিডার্মিস অর্থাৎ বহিতকে প্রচুর পরিমাণে থাকে সবচেয়ে বেশি থাকে কোষিকাতে তাহলে নিডোব্লাস্ট কোষ হাইড্রার কোরশিকাতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে আর এর দেহের চারপাশের একটোডার্ম ঘিরে এই নিউরোব্লাস্ট কোষগুলো থাকে আর পাদচাকতিতে অর্থাৎ পেডাল ডিস্কে এখানে কোনো প্রকার ব্লাস্ট কোষ থাকে না এটা একটা এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে যে নিডোব্লাস্ট কোষ আমরা হাইডার কোন কোন জায়গায় থাকে না তো থাকে না বলতে সেটা শুধুমাত্র পাদচাকতিতে থাকে না এছাড়া এদের সব জায়গাতেই নিডোব্লাস্ট কোষ থাকে এরপর এখানে দেখো যে একটা মুকুল দেখতে পাচ্ছি বলছি বার্ড যাকে এইটা অঙ্গজ জননের বা অযৌন প্রজননের একটা পদ্ধতি সেই হিসাবে এই হাইড্রার দেহের পাশ থেকে মুকুলের মুকুল থেকে আরো একটা নতুন হাইড্রা তৈরি হতে পারে আমরা ডিটেল আলোচনা এর প্রজনন অধ্যায়ে যেয়ে পড়বো এরপরে এখানে দেখো যে ছোট ছোট একটু উঁচু টিউমারের মতো লাগছে দেখতে এইগুলা দেখছি আমরা শুক্রাশয় বলছি এই ছোট ছোট সংখ্যায় বেশি সেটা হয় শুক্রাশয় বা এখান থেকে পুং জনন যে কোষ বা শুক্রাণু সেটা তৈরি হয় আর নিচের দিকে এখানে গোল একটু সাইজে বড় এটা দেখতে পাচ্ছি ডিম্বাশয় ডিম্বাশয়টা হলো যে আহ যৌন প্রজননের জন্য ফিমেল গ্যামিট এখান থেকে ওভাম বা ডিম এখান থেকে তৈরি হয় এইখান থেকে যে শুক্রাশয় এই শুক্রাশয় থেকে শুক্রাণু এবং এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু এই শুক্রাশয় থেকে শুক্রাণুগুলো পানিতে ভেসে সাথে ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে করে ফার্টিলাইজেশন ঘটিয়ে এখান থেকে আবার হাইড্রা তৈরি হয় তবে মজার ব্যাপার হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় একই দেহে থাকার পরেও হাইড্রা উভলিঙ্গ প্রাণীর মতো আচরণ করে না বা স্বনিষেক ঘট ঘটে না এখানে বলছি যে শুক্রাশয় ডিম্বাশয় দুটোই থাকছে হাইড্রার দেহে কিন্তু তারপরেও মজার ব্যাপার এই একই হাইড্রার দেহের শুক্রাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করে না এর কারণ হলো যে শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সময়ে হাইড্রার দেহে ম্যাচুরিটি লাভ করে না যে কারণে কোনো একটি হাইড্রা মেল হাইড্রা হিসাবে আহ অ্যাক্ট করে বা মেল হাইড্রা হিসাবে কাজ করে আরেকটি হাইডরা হাইড্রা ফিমেল হাইড্রা হিসাবে কাজ করে এই একটা হাইড্রা এখান থেকে যদি শুক্রাণু আগে তৈরি হয় তাহলে এখানে আরও একটা হাইড্রার প্রয়োজন হবে যেখানে ডিম্বাশয় আগে তৈরি হয়েছে সেই হাইড্রাতে যে এই শুক্রাণুগুলো নিষেক ঘটাবে এই একই হাইড্রাতে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেক ঘটবে না তো তাহলে আহ এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হাইড্রাতে স্বনিষেক ঘটে না এবং কেন ঘটে না এই কারণেই ঘটে না যে এই শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সময়ে পূর্ণতা লাভ করে না বলে হাইড্রাতে স্বনিষেক ঘটে না হাইড্রার অভ্যন্তরীণ গঠন বা ইন্টারনাল স্ট্রাকচারে যদি আমরা চলে আসি তাহলে এটা নিডারিয়া পর্বের প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য তোমরা দেখেছিলে থাকে একটা হলো বা এপিডার্ম বহিতক আর একটা হলো গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্ম যেটাকে বলছি অন্ততক এই দুটোর মাঝখানে অকোষীয় একটা স্তর থাকে যেটাকে আমরা বলেছি মেসোগ্লিয়া ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে এপিডার্মিস থাকে আহ মেজোডার্মিস বা মেজোডার্ম এই হাইড্রার ক্ষেত্রে বা নিডারিয়া পর্বের প্রাণীর ক্ষেত্রে মেজোডার্ম থাকে না মেজোডার্মের বদলে এখানে অকোষীয় মেসোক্লিয়া থাকে তো আহ এইখানে দেখো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যদি খেয়াল করে দেখো যে এটা একটা হলো ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদ আর এটা একটা হচ্ছে এলএস বা লংগিটিউডিনাল সেকশন বা লম্বচ্ছেদ বলছি আমরা তো যদি আমরা দেখে থাকি লম্বচ্ছেদটা খেয়াল করো যে এই নীল কালার দিয়ে আমরা বোঝাচ্ছি এক্টোডার্ম আর পিঙ্ক কালারটা দিয়ে বোঝাচ্ছি এন্ডোডার্ম বা যেটাকে হাইডার ক্ষেত্রে গ্যাস্ট্রোডার্মিসও বলছি আমরা এর মাঝ বরাবর আর কোনো কোষীয় স্তর থাকে না এইখান দিয়ে থাকে জেলি সদৃশ অকোষীয় মেসোগ্লিয়া স্তর আর এই মাঝখানে এই যে গহ্বর এই গহ্বরকে আমরা বলছি ভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন যেটাকে আমরা বলছি এই কারণে এই হাইড্রার মানে নিডারিয়া পর্বের পূর্বের নাম ছিল সিলেন্টার এটা এই সিলেন্টেরন থাকার ফলে এর নাম ছিল সিলেন্টার এটা এইবার আমরা একটু আগে চলে আসি তাহলে হাইড্রার দেহ এরা এদের যে সংগঠন মাত্রা আমরা পড়েছিলাম এরা হচ্ছে আহ গ্রেড অফ অর্গানাইজেশন অর্থাৎ এই হাইড্রার দেহে একাধিক কোষ বিশেষ কাজের জন্য গুচ্ছবদ্ধ হয়ে নিয়োজিত থাকে সেই গুচ্ছগুলোকে আমরা বলেছিলাম টিস্যু তো সেই টিস্যুগুলোর মধ্যে কি কি ধরনের কোষ আর কি থাকে কত রকম কোষ মিলে এই টিস্যুগুলো তৈরি করেছে সেটা খেয়াল করো এপিডার্মিসের মধ্যে যে কোষগুলো থাকে পেশি আবরণী কোষ আমরা বলছি আহ কোষ নামে একটি কোষ থাকে কোষ থাকে স্নায়ু কোষ থাকে গ্রন্থি কোষ থাকে জনন কোষ থাকে এবং নিডোব্লাস্ট কোষ থাকে সাত রকমের কোষ থাকে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পেশি আবরণী কোষ থাকে বা পুষ্টি কোষ থাকে ইন্টারিস্টিশিয়াল কোষ থাকে গ্রন্থি কোষ থাকছে কোষ থাকছে স্নায়ু কোষ থাকছে এইখান থেকে এইখানে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে তফাৎ যেটা হচ্ছে যে গ্যাস্ট্রোডার্মিসে কোনো প্রকার জনন কোষ থাকছে না খেয়াল করে দেখো এখানে কোনো জনন কোষ নাই আর একটা জিনিস হল কোষ এই গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততকের ভেতরে কোনো প্রকার নিডোব্লাস্ট কোষ থাকে না নিডোব্লাস্ট কোষ থাকে হাইড্রার বহিতকে বা এপিডার্মিসে এবং আহ এপিডার্মিসেরও সমস্ত জায়গায় থাকলেও শুধুমাত্র পাদ হার্ডার কোন নিডোব্লাস্ট কোষ আমরা পাচ্ছি না এটা একটা তোমাদের বইয়ের ছবি বই থেকে ছবিটা দিয়েছি এখানে দেখো যে এক্টোডার্ম বলছি আমরা এই এক্টোডার্ম বলছি উপরের ত্বক এন্ডোডার্ম বলছি নিচের ত্বক আর মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া এক্টোডার্মের মধ্যে আমরা যে কোষগুলো কিভাবে সজ্জিত থাকে খেয়াল করে দেখো যে এই বড় বড় কোষগুলো এগুলা এগুলো এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ বলছি এরপরে এর মাঝে মাঝে এই পেশি আবরণী কোষের মাঝে মাঝে দেখো একটা করে সংবেদী কোষ থাকছে কোষ যেটা থাকছে সেটা হলো এই যে এইটা নিচের দিকে এটা হলো স্নায়ুকোষ এই স্নায়ুকোষের আহ থেকে কিছুটা আহ ওয়ারিং বলতে পারি আমরা কিছুটা সূত্র আর কি সুতার মতো কিছু অংশ যেটা এই এন্ডোডার্মিসের স্নায়ুকোষের সাথেও কানেক্টেড থাকছে এই যে স্নায়ুকোষ কালো রং দিয়ে এখানে বোঝানো হচ্ছে এই স্নায়ুকোষের সাথে এন্ডোডার্ম এবং এক্টোডার্মের স্নায়ুকোষের সাথে এই যে একটা দেখো সংযোগ আছে এছাড়া গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে বা এন্ডোডার্মিসের মধ্যে আমরা পাচ্ছি উপরের যে পেশি আবরণী কোষ সেই পেশি আবরণী কোষই কিন্তু এই যে অন্তপেশি আবরণী কোষ আমরা বলছি যে অভ্যন্তরে এন্ডোডার্মিসে যেটা থাকছে সেটা বলছি অন্তপেশি আবরণী কোষ এই অন্তপেশি আবরণী কোষের এই দেখো একটা করে ফ্লাজেলা রয়েছে এই ফ্লাজেলাগুলো গুলো রয়েছে গ্যাস্ট্রোডার্মিস বা ক্যাভিটি বা মধ্যে পানির স্রোত তৈরি করার জন্য বা এর মধ্যে যদি কোনো খাদ্যকণাগুলো ঢোকে তাহলে এই সিলিয়াগুলো সারাক্ষণ নড়াচড়া করতে থাকে এটা একটা পানির ঘূর্ণন ব্লেন্ডারের মতো একটা ঘূর্ণন তৈরি করে ভিতরে যার ফলে এই নরম খাদ্য বস্তুগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ফ্লাজার সাহায্যে ফ্লাজেলা নড়াচড়া করার ফলে এরপর এর মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি গ্রন্থি কোষ এই যে ব্লু কালার দিয়ে বোঝানো হচ্ছে এই গ্রন্থি কোষ থেকে এনজাইম নিঃসৃত হয় সেই এনজাইম খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে আমরা ডিটেলে চলে আসি দেখো একটা পেশি আবরণী কোষ আমরা পেশি আবরণী কোষের বৈশিষ্ট্য কেমন পাই বা এটা দেখতে কেমন পেশি আবরণী কোষ দেখো এটা একটা কলামের মতো লাগছে লম্বা এই পেশিয়াবরণী কোষের আমরা বলছি যে হাইড্রার সমগ্র বহিতক জুড়ে এই পেশিয়াবরণী কোষ অবস্থান করে এরা সংখ্যায় সবচেয়ে বেশি থাকে পেশিয়াবরণী কোষ দেখতে স্তম্ভাকার বা কলামের মতো এই কোষে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং মিউকাস বস্তুগুলো থাকে এই দেখো মাঝখানে গোল নিউক্লিয়াস হ্যাঁ চারপাশে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়ার বস্তুগুলো থেকে থাকে মিউকাস বস্তু থেকে থাকে এই পেশি আবরণী কোষ পরস্পর যুক্ত হয়ে একটি আবরণ তৈরি করে এজন্য এদেরকে বলছি আবরণী কোষ একটার পর একটা যুক্ত হয়ে কলামের মতো এরা একটা আবরণ তৈরি করে এরা ন্যায় কাজ করে বলেই এদেরকে বলছি পেশি আবরণী কোষ এই পেশি আবরণী কোষটা হাইড্রার দেহকে চলাচলের সময় সংকুচিত প্রসারিত বা ডানে বামে বাঁকানোর জন্য এই পেশি আবরণী কোষগুলো কাজ করে থাকে তাহলে এই দেখো শিকার ধরা এবং চলনে সহায়তা করে এবং দেহকে পিচ্ছিল করতে সাহায্য করে এই যে মিউকাস বস্তু থাকে বললাম আমরা পেশি আবরণী কোষে এই মিউকাসটাই হচ্ছে পিচ্ছিল খরণ করে থাকে যেজন্য বলছি যে দেহকে পিচ্ছিল করতে সহায়তা করে এরপর অন্যতম প্রধান কোষ যেটা হাইড্রার দেহের ইন্টারস্টিশিয়াল কোষ এটা হলো খুবই অনন্য বৈশিষ্ট্যের একটা কোষ এই ইন্টারস্টিশিয়াল কোষটা কিভাবে থাকে যে এরা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে মেসোগ্লিয়া ঘেসে অবস্থান করে আমরা একটু আগের ছবিতে চলে আসি এই দেখো এই যে পেশি আবরণী কোষ পেশি আবরণী কোষ এর মাঝখানে এই দেখো যে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ কিছুটা গোলাকৃতির এই কোষগুলো অবস্থান করে এবং এটা মেসোগ্লিয়ার কাছাকাছি অবস্থান করে উপরের দিকে নয় এই নিচের দিকে অবস্থান করছে ইন্টারস্টিশিয়াল কোষ ইন্টারিস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল কোষে যেটা থাকে যে এরা গোলাকার ত্রিকোণাকার হতে পারে নিউক্লিয়াস থাকছে অবশ্যই নিউক্লিয়াস থাকবে কারণ এটা বিভাজন ক্ষমতা সম্পন্ন এদের মাইটোকন্ডিয়া এবং রাইবোজম থাকে মাইটোকন্ডিয়াটা শক্তি উৎপাদন করে এবং এরা যেহেতু বিভাজন করতে পারে খুব দ্রুত যেই জন্য মাইটোকন্ডিয়া এবং রাইবোজম অবশ্যই থাকবে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ এরা প্রয়োজনে অন্য কোষে পরিবর্তিত হতে পারে পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে সহায়তা করে এই যে বললাম ইন্টারস্টিশিয়াল কোষ ইন্টারেস্টিং কোষ আসলে ইন্টারেস্টিং এই জন্যই বলছি যে ইন্টারস্টিশিয়াল কোষটা কোষটা এরা ব্যাপকভাবে বিভাজন ক্ষমতা সম্পন্ন এবং এই কোষ অন্য সকল কোষে রূপান্তরিত হতে পারে অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ থেকে আবরণী কোষ তৈরি হতে পারে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে জনন কোষ তৈরি হতে পারে আহ স্নায়ু কোষ তৈরি হতে পারে হ্যাঁ অর্থাৎ যে কোষটা ক্ষতিগ্রস্ত হবে দেহে বা যখন যে কোষটা তৈরি করা প্রয়োজন এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো ওই কোষে রূপান্তরিত হয় এটাই হচ্ছে এর চমৎকার বৈশিষ্ট্য এবং এই ইন্টারস্টিশিয়াল কোষের ফলেই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা বা রিজেনারেশন পাওয়ারটা রয়েছে এবং এর ফলে আমরা বার্ডিং বা মুকুল তৈরি দেখতে পাচ্ছি অর্থাৎ এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো ব্যাপকভাবে বিভাজিত হতে হতে পেশি আবরণী কোষ স্নায়ু কোষ গ্রন্থি কোষ হ্যাঁ এই নিউরোপ্লাস্ট কোষ এরকম কোষ তৈরি হয়ে এরা পাশে আর গাছের মতো বা মুকুলের মতো তৈরি করে সেটাকে একটা শিশু হাইড্রাতে পরিণত করে থাকে তো এই ইন্টারস্টিশিয়াল কোষটা হচ্ছে হাইড্রার অন্যতম একটা প্রধান কোষ এরপরে সংবেদী কোষ বলছি আমরা যেহেতু স্নায়ু এরা স্নায়ু মানে প্রাণী প্রাণী স্নায়ু উদ্দীপনা পরিবহন করে থাকে এবং আহ এই হাইড্রার ক্ষেত্রে আহ এখানে আহ এদের কোনো স্নায়ুতন্ত্র নেই হ্যাঁ আমরা যেটাকে বলেছিলাম সিস্টেম উন্নত স্নায়ুতন্ত্র সেরকম স্নায়ুতন্ত্র নেই কিন্তু এই একটা একটা করে যে বিশেষ একের পর এক যে স্নায়ু কোষ কোষগুলো আছে এবং স্নায়ুকোষগুলো আছে এইগুলাই একটার সাথে আরেকটা টাচ করে থাকে তো এই এর ফলেই হাইড্রার দেহে সমগ্র দেহে একটা বাইরের কোনো কিছুর কেমিক্যাল সেন্স বা টাচ করা বা পানির স্রোত কোনো খাদ শিকার তাদের চারপাশে আসলে এইগুলাকে সে সেন্স করতে পারে এবং তার পুরো শরীরে এই সেন্সটাকে ছড়িয়ে দেয় দেওয়ার ফলে এ তখন ব্রেইন নেই কিন্তু এদের একটা রিফ্লেক্স অ্যাকশন আছে এরা তখন চলাচল করতে পারে বা সেখান থেকে সরে যায় অথবা শিকার হলে শিকারের দিকে এগিয়ে যায় যদি তার জন্য ক্ষতিকর দেখো যে এরা পেশি সংবেদী কোষ পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে এরা পাদতল ও টেন্টাকল টেন্টাকল মানে হচ্ছে কষিকা এর চারপাশে অবস্থান করে সংবেদী কোষগুলো। এছাড়া সংবেদিকোষের কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করা এবং স্নায়ুকোষে প্রেরণ করা এরা আত্মরক্ষা বাসস্থল খাদ্য এগুলো নির্বাচনে সহায়তা করে থাকে হচ্ছে মেসোগ্লিয়া এইখানে দেখো এই যে লম্বা লম্বা খাড়া হয়ে আছে এইগুলা হচ্ছে কোষ। আর এইখানে যে পড়ে আছে ট্রান্সভার্সলি এই যে পড়ে আছে দেখো এইভাবে আড়াআড়ি ভাবে এইগুলা হচ্ছে আহ স্নায়ুকোষ স্নায়ুকোষের সাথে সংবেদী কোষ লেগে আছে এই সংবেদী কোষটা বাইরের দিকে বের হয়ে থাকে কিছুটা মানে বাইরের থেকে সেন্সটা ক্যারি করে করে এই ছড়িয়ে দেয় আবার যে সংবেদী কোষ আছে সেটা সেখান থেকে সেন্স ক্যারি মানে গ্রহণ করে খাবার বা পানির স্রোত থেকে সেই সেন্সটা নিয়ে এই স্নায়ুকোষে ছড়িয়ে দেয় এই স্নায়ুকোষটা এর সমগ্র শরীরে হাইড্রার সমগ্র শরীরে স্নায়ু উদ্দীপনাটা পরিবহন করে তো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করছে কোষগুলো খুব ছোট এটা ক্ষুদ্র দেহ দেখো যে একটি ক্ষুদ্র দেহ এবং দুই বা শাখান্বিত স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত এই একটা বডি এখানে এই যে দেখো দুই বা তারও বেশি থাকতে পারে এর সাথে শাখান্বিত স্নায়ুতন্তু থাকে এরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে করার পরে তার সাপেক্ষে উদ্দীপনার সাপেক্ষে প্রতিবেদন উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে অর্থাৎ উদ্দীপনাটা যদি পজিটিভ হয় মানে তার জন্য ভালো হয় তাহলে সেই দিকে এগিয়ে যাবে যেটাকে এগিয়ে যাওয়াকে স্নায়ু উদ্দীপা কোনো একটা উদ্দীপকের দিকে কোনো বস্তু ধাবিত হওয়াকে আমরা বলে থাকি ট্যাক্সিস পজিটিভ ট্যাক্সিস আর তার বিপরীত দিকে ধাবিত হওয়া যদি সেখান থেকে পালিয়ে যায় তাহলে সেটাকে বলি আমরা নেগেটিভ ট্যাক্সিস তো এই স্নায়ু কোষগুলো হাইড্রাকে সিদ্ধান্ত দিয়ে থাকে যে সে কি করবে এরপর আমরা চলে আসি আহ গ্রন্থিকোষ গ্রন্থিকোষ আমরা যেটা দেখছি এরা মুখ ছিদ্রের চারদিকে এবং পাদতলে সবচেয়ে বেশি পরিমাণে অবস্থান করে এই কোষগুলো কিছুটা লম্বা আকৃতির দেখো এই যে স্মুদ এবং লম্বা আকৃতির কলামের মতো এইগুলাতে অনেকগুলো এদের হচ্ছে গ্রন্থি থাকে ছোট ছোট অনেকগুলো গ্রন্থি থাকে কোষগুলো এইখান থেকে যেটা হয় এই কোষ থেকে ব্যাপক পরিমাণে মিউকাস নিঃসৃত হয় এরা লালা যেটাকে বলে থাকি আমরা মানুষের ক্ষেত্রে সেই লালা রসটাকে মিউকাস বলছি আমরা পিচ্ছিল তরল পদার্থ এনজাইম সমৃদ্ধ সেই পিচ্ছিল আঠালো এনজাইম সমৃদ্ধ তরল পদার্থকে আমরা বলছি মিউকাস সেই মিউকাসটা খরণ করে এই মিউকাস খরণ করলে হয় কি যখন হাইপোস্টমের চারপাশ থেকে মিউকাসটা খরণ করছে তখন খাদ্যটাকে গলধকরণে অর্থাৎ এর দেহের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে এই গ্রন্থি কোষগুলো সহায়তা করে থাকে চলনে সাহায্য করে চলনে কিভাবে সাহায্য করে হাইড্রা যে পাদচাকতি দিয়ে একটা জায়গায় লেগে থাকে সেইখান থেকে উঠিয়ে পিছলিয়ে যেতে সহায়তা করে অর্থাৎ সেখানে একটু পিচ্ছিল হলে পাদচাকতিটাকে তুলে এই পাদ তুলবে তুলে সেখান থেকে সরে যেতে সরে যেতে সহায়তা করবে হ্যাঁ এছাড়া দেখো যে মিউকাস নিঃসরণ করার ফলে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সহায়তা করে লেগে থাকা অর্থাৎ যেহেতু আঠালো তাই কোনো একটা বস্তুর সাথে লেগে থাকার জন্য মিউকাসটা সহায়তা করবে আর একটা বলছি আমরা বুদ্বুদ সৃষ্টি করে বা বাবল সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সহায়তা করে সাবানের বাবল তোমরা নিশ্চয়ই দেখছো তো সেই রকম সাবানে ফু যে বাবল হয় ভিতরে এয়ার তৈরি হয় তো সেই রকম এই মিউকাসটার ভেতরেও বাতাস প্রবেশ করে এরা ছোট ছোট বাবল তৈরি করে এই বাবলটা যখন হাইড্রার পাদচাকিতে তৈরি হয় তখন হাইড্রাটা ওই বাবলের সাপেক্ষে এর দেহের ওজনটা কম হয়ে যায় যাওয়ার ফলে সে পানির উপরিতলে ভেসে উঠতে পারে এবং ভেসে ভেসে চলে যেতে পারে ভেসে ভেসে সে চলে যাবে স্রোতের তোড়ে আমরা পরে চলন চলনের মধ্যে বিস্তারিত সেটা পড়বো এরপর চলে আসে আমরা জননকোষ সবাই জানো জননকোষ সম্বন্ধে আমরা আগেও কিছুটা বললাম যে এখানে দুই রকম জননকোষ তৈরি হবে আহ শুক্রাণু এবং ডিম্বাণু ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় শুক্রা শুক্রাণু শুক্রাশয়ে তৈরি হয় অনেক পরিমাণে তৈরি হয় আর ডিম্বাণু একটা ডিম্বাশয়ে একটাই ডিম্বাণু তৈরি হয় এরা জনন কাজ করে থাকে এবার অন্যতম যেটা কোষ হলো নিডোব্লাস্ট কোষ আমরা অল্প করে নিডোব্লাস্ট কোষের বিবরণ এখানে পড়ব এক নজরে পড়ে আজকে শেষ করব পরবর্তীতে নিডোব্লাস্ট কোষের বিস্তারিত বিবরণ আমাদের পড়তে হবে আলাদা ক্লাসে এ কারণে যে নিডোব্লাস্ট কোষটা অন্যতম প্রধান কোষ এবং এই কোষের ডিটেল আলোচনা তোমাদের বইয়ে আছে এবং এখান থেকে বড় প্রশ্ন হয় তো এই যে শুরুতে বলেছিলাম দেখো পাদতল ছাড়া দেহের সর্বত্র অবস্থান করে নিডোব্লাস্ট কোষ যেটা কাঁটাযুক্ত কোষ এর মধ্যে হিপনোটক্সিন থাকে সেই নিডোব্লাস্ট কোষটা যে কারণে নাম নিডারিয়া এই পর্বের সেই নিডোব্লাস্ট কোষটা দেহের সর্বত্র অবস্থান করে এক্সেপ্ট অর্থাৎ পাদচাকতি ছাড়া দেহের সকল জায়গায় একটোডার্মে কিন্তু এন্ডোডার্মে না বহিতকে বহিতকের সকল জায়গায় নিডোব্লাস্ট কোষটা অবস্থান করে শুধুমাত্র পাদচাকতিতে থাকে না এটা দেখতে দেখো কেমন ডিমের মতো কিছুটা মনে হচ্ছে বা নাশপাতির মতো মনে হচ্ছে মতো 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 বা ফ্লাস্কের এই ভেতরে যে পকেটের এখানে থাকছে এর মধ্যে থাকে হিপনোটক্সিন এবং নিউক্লিয়াস থাকে সাইটোপ্লাজম থাকে এর ভেতরে থাকে নেমাটোসিস্ট নেমাটোসিস্ট হচ্ছে এই যে সুতার মতো অংশ যেটা এটাকে আমরা বলছি যে নেমাটোসিস্ট এই দেখো লম্বা সূত্রের মতো আমরা পরে ডিটেল আরও এই নিডোব্লাস্ট কোষের ভেতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ থাকে এর কাজ কি যেহেতু এই বিষাক্ত পদার্থ থাকে এই বিষাক্ত পদার্থ দিয়ে এরা শিকার করে থাকে অর্থাৎ এই হিপনোটক্সিনটা শিকারের দেহে প্রবেশ করিয়ে দিলে শিকারটা অবশ হয়ে যায় তখন তাকে এদের ধরে খেতে সুবিধা হয় এছাড়া শত্রু আক্রমণ করলে এই বিষ ছড়িয়ে দিবে হিপনোটক্সিন আত্মরক্ষায় সহায়তা করবে কোনো বস্তুর সাথে আটকে থাকতে সহায়তা করে এই নিডোব্লাস্ট কোষের বেশ কয়েকটা টাইপস আছে আমরা পরে পড়ব তার মধ্যে এই যে আমরা নেমাটোসিস্ট যেটাই সূত্রটা দেখছি এই সূত্র দিয়ে অনেক সময় কোনো কিছুকে পেঁচিয়ে ধরতে পারে এই পেঁচিয়ে ধরে এরা কোনো বস্তুর সাথে আটকে থাকে বা চলাচল করতে পারে তো নিডোব্লাস্ট কোষটা দেখো যে চলনেও সহায়তা করে তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে এটুকুই পড়লাম তোমরা বাড়িতে দুটো বই তোমরা সহায়তা গাজী আজমল স্যার এবং আব্দুল আলিম স্যারের দুটো বই পাশাপাশি রেখে এইখানটা সুন্দর করে পড়ে নিবে এবং তথ্যগুলোকে মনে রাখবে যদি কোনো টার্মস বা কোনো আহ শব্দ তোমাদের কাছে বুঝতে না পারো বা অপরিচিত মনে হচ্ছে বা এটা একটু বিস্তারিত জানা দরকার তাহলে অবশ্যই ক্লাসের কমেন্টে তোমরা সেটা প্রশ্ন রাখতে পারো বা বলতে পারো যে এটা আমরা জানতে চাই বিষয়ে বিস্তারিত জানতে আমরা তোমাদেরকে সেটা আহ পরের পরের ক্লাসে অথবা সম্ভব হলে সেই কমেন্টের মধ্যেই আমরা সেটাকে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তাহলে আমরা আজকে পড়ে ফেললাম আহ হাইড্রার বহি গঠন ধন্যবাদ শিক্ষার্থী সাথে থাকার জন্য